नफरत की बाजार बंद हुई है, मोहब्बत की दुकान खुली है। राहुल गांधीर এই বার্তাকে সামনে রেখে কংগ্রেস দল এগিয়ে চলছে। বর্তমানে জাতীয় স্তরে রাজ্য রাজনীতিতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছিল, ওনার সরকারি আবাস থেকেও বের করে দেওয়া হয়। দেশের মহামান্য আদালত সুপ্রিম কোর্টের রায়ের পর রাহুল গান্ধী স্বস্তি পেলেন। পাশাপাশি রাজ্য রাজনীতিতে শোনা যাচ্ছে রাহুল গান্ধী ভারত জুড়ে যাত্রা যে সফলতা পেয়েছেন তা আবার পুনরায় শুরু হবে। শোনা যায় যে সেপ্টেম্বর থেকে ভারত জুড়ে যাত্রার দ্বিতীয় পর্যায়ে শুরু হবে এবং ত্রিপুরাতেও ওনার দুদিনের জন্য সফর রয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সরকার যেভাবে রাহুল গান্ধীর ওপর শারীরিক মানসিক হেনস্থা করেছেন সেই সম্পর্কে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নফরত কি বাজার বন্ধ হুই হে, মোহাব্বত কি দোকানে খুলি হে। নফরত কি বাজার বন্ধ হুই হে, মোহাব্বত কি দোকানে খুলি হে। ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতি বেছে নিয়েছে এবং আজকে দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। মণিপুর থেকে শুরু করে উত্তরপ্রদেশে, হরিয়ানাতে বুলডোজার চলছে বিভিন্ন জায়গায়, মানে টোটাল একটা ত্রাস, ভয়ভীতির পরিস্থিতি, পরিবেশ ঘৃণার বিষ ছড়াচ্ছে সারা দেশ জুড়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য। সেই জায়গায় পার্লামেন্টে রাহুল গান্ধী যে কথাগুলো উপস্থাপনা করেন মানুষের সাথে, ওনার একটাই, আমি এমপি হিসেবে গেলাম কি না গেলাম, আমি আমার কাজ করে যাব, আমি ইন্ডিয়ার যে মূল যে তার মানে সেটা আমি রক্ষা করার জন্য আমি লড়াই চালিয়ে যাব। এবং ওনার একটা ভালো, একটা দারুণ একটা স্লোগান, নফরত কে বাজার মে মোহব্বত কে দোকান। এবং হ্যাঁ, পার্লামেন্টেও তিনি উপস্থিত থাকবেন, ওখানেও ভালোবাসা ছড়াতে চাইবেন, প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষকে ভালোবাসা, গঠনমূলক সমালোচনা হোক, ভালোবাসুক, এই শুধু রাজনীতি এবং ভোটে জেতার যে কৌশল ধর্মের নামে বিভাজন করে, জাতপাতের নামে বিভাজন করে, এর থেকে এর ঊর্ধ্বে উঠে চিন্তাভাবনা করতে হবে, যেটা রাহুল গান্ধী করে বেড়ান। এখন নরেন্দ্র মোদীর আসল চেহারাটা মানুষ উপলব্ধি করেছে, ওনাকে বিশ্বাস, ওনার যে বিশ্বাসযোগ্যতা এটা উনি হারিয়ে ফেলেছেন। নিজে এবং নিজের দল সম্পূর্ণ কমিশন বাণিজ্যে লিপ্ত, কর্ণাটকে 40% থেকে শুরু করে আমাদের রাজ্যে, ওই কর্ণাটক থেকে আমাদের রাজ্যে বলছি, শুধু কমিশন বাণিজ্য লুটপাটের ব্যবসা চলছে অবাধে। তো রাহুল গান্ধী তো এই যে 20,000 কোটি টাকা শেল কোম্পানিতে, নাম গোত্রহীন চালা শেল কোম্পানিতে কার টাকা, এটা তো জানতে চেয়েছিলেন উত্তর কোথায়। কাজে চোর উল্টা চোর কোতোয়াল কো ডাটে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। চোররা বলছে সাধুদের তোমরা চোর। সারা দেশের মানুষ ঘটনাটার প্রতি লক্ষ্য রেখেছে, সুপ্রিম কোর্টের রায় মানুষ শুনেছেন, জেনেছেন, মানুষ যা বোঝার তাদের অভিজ্ঞতার ভিত্তিতে, নজরদারির ভিত্তিতে বুঝে নিয়েছে। এ সম্পর্কে আলাদাভাবে নতুন করে কিছু বলার প্রয়োজন আছে বলে তো মনে হচ্ছে না। আমি শুধু এটাই বলবো, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে, মতাদর্শকে মতাদর্শের ভিত্তিতে মোকাবেলা করতে হবে, অর্থনৈতিক কর্মসূচিকে অর্থনৈতিক কর্মসূচি দিয়েই মোকাবেলা করতে হবে। ঈর্ষা কাতরতা, হিংসা, দেশ বিদ্বেষ, এই পদ্ধতি নিয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষেই তার বিরোধী রাজনৈতিক দল বা তার নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান যদি কেউ গ্রহণ করে এটা তার শক্তি নেই, এটা তার দুর্বলতা। 2019 লোকসভা নির্বাচনে কিভাবে তারা ক্ষমতায় আসতে পেরেছেন মানুষ জানে, পুনওয়ামার ঘটনা। তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন কাশ্মীরের, তিনিই এখন সমস্ত জিনিস জনগণের সামনে উপস্থিত করছেন। আমি সে আলোচনায় যেতে চাইছি না, কিন্তু তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিধানসভা নির্বাচন, এর বাইরে লোকসভা বিধানসভার কোনো কোনো কেন্দ্রের জন্য উপনির্বাচন, এগুলোতে তো বৃহত্তর পরিসরে বিজেপি পরাস্ত হয়েছে। এর মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার জনবিচ্ছিন্নতা বাড়ছে, মানুষের আস্থা এই সরকারের উপর থেকে দ্রুত কমে যাচ্ছে, যার সর্বশেষ নিদর্শন হচ্ছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন। ফলে এর মধ্য দিয়ে
বিজেপির মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে, একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, ভবিষ্যৎ নিয়ে তারা সন্দেহান হয়ে পড়েছেন। এবং এটা শুধু উপরতলার নেতৃত্বের মধ্যে না, মাঝারি স্তরের নেতৃত্ব এবং সবচেয়ে বেশি হচ্ছে কর্মী দল, ক্যাডার্স, ওয়ার্কার্সের মধ্যে। এবং তারা নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন, প্রকাশ্যে না বললেও তাদের নিজেদের মধ্যে আলাপচারিতায়, ঘোড়া আলাপচারিতায় এই প্রশ্নগুলি এসে যাচ্ছে, তাহলে আমাদের ভবিষ্যৎটা কি? এরকম জায়গায় মনোবল টিকিয়ে রাখবার জন্য বিজেপির নেতৃত্বে অমিত শাহই হোক বা অন্য যে কেউ হোক, তারা বলবেন কাকে? এছাড়া তো তাদের সঙ্গে বলার কিছু নাই। রাহুল গান্ধী জি কো জো জিত মিলা কোর্ট পে, উই ওয়েলকাম দিস ভার্ডিক্ট। জনতান্ত্রিক দেশ মে এসা হোনাই চাইয়ে, জো আচ্ছা কর রা উসকো আচ্ছা বোলনা চাইয়ে। অর রাহুল গান্ধী জি এজ আ অপোজিশন লিডার ভারত জোড়ো ইয়ে প্রোগ্রাম কর রহে থে, দেশ কো ইন্টিগ্রেটেড আর সবকো একসাথ জোড়না ইয়ে বড়া আচ্ছা চিজ হ্যায়। ক্যুঁ রাহুল গান্ধী জি কে উপর এসা ফেসলা লিয়া গয়া, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, লেকিন জো ভি হুয়া উনকে সাথ গলত হুয়া। আর আবি কোর্ট কা জো রায় আয়া হ্যায় বহুত হি আচ্ছা হুয়া, হাম স্বাগত করতে হ্যায়। এন্ড মানে সুনা ত্রিপুরা মে রাহুল গান্ধী জি আয়েঙ্গে, ওর দেশ কে কুই অর প্রদেশ মে ভি যায়েঙ্গে, রাহুল গান্ধী জি উনকে পার্টি কে প্রচার মে যায়েঙ্গে। ত্রিপুরা মে সরকার সে মেরা ইয়ে আপিল রহেগা কি রাহুল গান্ধী জি জব আয়েঙ্গে, ডেমোক্রেটিক্যালি উনকা প্রোগ্রাম উনকো করনা দেনা চাইয়ে, আর জিতনা সিকিউরিটি কি জরুরত হ্যায় পুলিশ কো হর কদম উঠানা চাইয়ে। এন্ড দেশ কো দিখানা চাইয়ে কি ত্রিপুরা মে আবি ভি ডেমোক্রেসি হ্যায়, হর পার্টি আপনা প্রোগ্রাম কর সকতা হ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।